আপনি বুঝেন, আপনি বুঝেন, মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এই নর্তকীদেরকে হাইলাইট করা হবে, এই নর্তকীদেরকে এদের বিশ্ব মিডিয়া হাইলাইটস করবে কি যে নারী তুমি স্বাধীন হতে চাইলে এদের মতো অর্ধ উলঙ্গ হয়ে সিগারেট খাও তবেই তুমি স্বাধীন। পুঁজিবাদী ব্যবস্থা আপনাকে স্বাধীনতা শিখাবে, আমাকে স্বাধীনতা শিখাবে, আপনাকে আমাকে কিভাবে স্বাধীনতা শিখাবে? মনে করেন কর্পোরেট বিশ্বের এক ব্যবসায়ী, এদের মাথায় চিন্তা আসলো, আচ্ছা দেখা যাচ্ছে পুরো পৃথিবীতে 750 কোটির মতো মুসলমান, কি বলে মানুষ, এখন 300 কোটি মানুষ পুরুষ, মনে করেন 350 কোটি মানুষ অন্যান্য ধর্মাবলম্বী, কিংবা 150 কোটি মানুষ মুসলমান, আর সব হলো অন্য ধর্মাবলম্বী। প্রিয় হাজিরিন, কথাগুলো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন। 750 কোটি মানুষ এখন কর্পোরেট দুনিয়ার সিগারেট ব্যবসায়ী, সিগারেটের ব্র্যান্ডের সিগারেট, এখন সে চিন্তা করলো যে এই সিগারেট তো বিক্রি করা লাগবে, তো পুরুষের সংখ্যা তো কম মহিলাদের সংখ্যা বেশি, এই বিশাল একটা শ্রেণী সিগারেট খায় না, যদি 350 বা 400 কোটি মহিলারাও সিগারেট খাইতো আমার ব্যবসা তো সুন্দর হইতো। একটু ভালোভাবে বুঝবেন তো, এরা কি করলো, মনে করেন আমেরিকার ওয়াশিংটন ডিসিতে কিংবা আমেরিকার বিভিন্ন শহরে, ব্রিটেনের লন্ডনে কিংবা বিভিন্ন শহরে এরা 100 নর্তকী ভাড়া করলো, কয়শ 100 নর্তকী ভাড়া করে এবার হাফ প্যান্ট পরালো এদেরকে, আর এদের পরনে এই পর্যন্ত নাভি উদাম আর হাফ প্যান্ট পরা জামা কাপড়। এবার এরা বের হয়ে গেল একটা একটা সিগারেট হাতে ধরায়া একটা একটা সুপচান মারে আর স্লোগান দেয় নারী স্বাধীনতা জিন্দাবাদ। আপনি বুঝেন, আপনি বুঝেন, মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এই নর্তকীদেরকে হাইলাইট করা হবে, এই নর্তকীদেরকে এদের বিশ্ব মিডিয়া হাইলাইটস করবে কি যে নারী তুমি স্বাধীন হতে চাইলে এদের মতো অর্ধ উলঙ্গ হয়ে সিগারেট খাও তবেই তুমি স্বাধীন। বাস বাস, আমাদের দেশের ভাই যেটা বলছেন, আমাদের দেশের গরিব সেকুলার তখন মাইয়া গরিব সেকুলার টিএসসি কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো চিপাই গিয়া সিগারেট একটা নিয়া হাফ প্যান্ট করে বলবে জয়, আর কি বলে যে বলবে সিগারেট একটা মুখে দিয়া যে ঠিক আছে নারী স্বাধীনতা জিন্দাবাদ। কথা ভালোভাবে বুঝবেন, এই যে স্বাধীনতার স্লোগান এটা শিখাইয়া দিলকে কর্পোরেট দুনিয়া, ব্যবসায়ী দুনিয়া, আপনি অবাক হয়ে যাবেন। প্রিয় ভাই, জানি আপনারা জানেন, আমি তো কম জানেওয়ালা, এখানে তো সবাই বুঝমান, কিন্তু তবুও আপনাদের স্মরণ করে দিতে চাই, এরা এরা এমন এমন মিডিয়ার মাধ্যমে এরা সেলিব্রিটি তৈরি করবে, আপনি অবাক হয়ে যাবেন। একটা মেয়েকে সুন্দরী দেখা ধরে নিয়ে আসবে বিভিন্ন মাল্টিমিডিয়া, জাজ, সাপলা, সমুক মিডিয়া, তমুক মিডিয়া, কিংবা হলিউড, বলিউড, এরা দেখবেন ইচ্ছা করে একটা মেয়েকে সুপারস্টার বানায় দিছে, একটা ছেলেকে সুপারস্টার বানায় দিছে। আপনি তো মনে করবেন হাইরি এত অল্প দিনে আইরি কি না জানি জানে, কত বড় সেলিব্রিটি হয়ে গেল, আপনি জানেনই না এদের পিছনে মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হচ্ছে, খরচ করে দিন শেষে তারা যেটা চায়, তাদের যে মতাদর্শ প্রচার করতে চায়, ওই সেলিব্রিটির কিছু কথিত ফ্যান ফলোয়ার বাহির করবে, আর ওই সেলিব্রিটির দিয়া আস্তে আস্তে সমকামী এজেন্ডা, ট্রান্সজেন্ডার এজেন্ডা কিংবা নারী স্বাধীনতার নামে বেহায়াপনার প্রচার প্রসার ঘটাই দিই। ভালোভাবে বুঝবেন, প্ল্যানটা কি, প্ল্যানটা কি, প্রয়োজনে কিন্তু বাংলাদেশেও থাকতে পারে, প্রয়োজনে তাদের ওই যে আমি বলছি 100 নর্ত কি কই আমেরিকা আর ব্রিটেনে না, প্রয়োজনে 2-4টা ভাড়া বাংলাদেশেও করতে পারে, অস্বাভাবিক না। এটা করে তারা কি করবে, বিভিন্ন মিডিয়াগুলো, এই যে ভাই যেটা বললেন মেইন স্ট্রিম মিডিয়া দাবিদার, যদিও এদেরকে মানুষ দেখেও না শুনেও না, এরা এখন করে কি বিভিন্ন ছোট্ট ছোট্ট টপিক নিয়ে ছোট্ট ছোট্ট ভিডিও বানায় কন্টেন্ট সারে, এখন নর্মাল কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে পাল্লা দিয়ে যেহেতু পারে না, এখন কি করবে গল্প কিছু সাজায়, এখন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন পুলিশ কিংবা বিভিন্ন ঘটনাগুলোরে গ্রেফতার করছে, ওইটার অভিনয় করে সাজায়া পরে মিডিয়ায় সারে। আর আমি মনে হয় বুঝাইতে পারতেছি না, মানে মিডিয়ার মাধ্যমে গল্পটা আগে মনে করেন একজনের গ্রেফতার করছে, এখন গ্রেফতার করার গল্পটাকে অভিনয় করবে, অভিনয় করে সেটা মিডিয়ার মাধ্যমে ছাড়বে, চাইরা সেটাকে মানুষের সামনে খাওয়ানোর চেষ্টা করবে।